মুহূর্তে যে খবর চোখ রাখবো, পিএসসি কাণ্ডে মানস ভূঁইয়াকে শো কজের নির্দেশ। আজ রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন অধীর চৌধুরী এবং আব্দুল মান্নান, এবং বৈঠকের পরই যেমনটা জানিয়েছেন রাহুল গান্ধী, দলের শৃঙ্খলা সর্বপ্রথম, কোনোভাবে শৃঙ্খলা ভঙ্গ করলে সেটা মানা হবে না, এমনটাই আজ জানিয়েছেন অধীর চৌধুরী। এ বিষয়ে ঠিক কি জানিয়েছেন আপনাদের শোনাব। শৃঙ্খলা সবাইকে মানতে হবে, সে যত বড় নেতাই হোক। রাহুল গান্ধী এটাও বলেছেন যে আপনারা কি চাইছেন, আমি এটা বলেছি যে মানস ভূঁইয়াকে পিএসসি চেয়ারম্যান করতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যেহেতু সর্বভারতীয় নেতৃত্ব তখন সিদ্ধান্ত নিয়েছিল, তাই আমরা বলেছিলাম যে একটা বছর আপনি পিএসসি চেয়ারম্যান না হলে ভালো হয়। তারপরেও যখন উনি পিএসসি চেয়ারম্যানের পদটাকে আঁকড়ে ধরবার ইচ্ছা প্রকাশ করেছেন, তখন আমরা এটাও বলেছি আপনি একবার দিল্লি যান, সোনিয়াজি এবং রাহুলজির সঙ্গে কথা বলে আপনার মনের কথা বলুন, আপনার ইচ্ছা কথা বলুন, তারপর যদি প্রয়োজন হয় ওনারা আপনাদের ডাকবেন, তখন বলবো যে ঠিক আছে উনি যদি চান তাহলে আমরা রাখতে পারি, কিন্তু তার আগে আপনাকে আলোচনার জন্য বা আপনার কথা বলার জন্য দিল্লিতে গিয়ে রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধীর সাথে দেখা করতে হবে। কারণ যেহেতু সিদ্ধান্তটা এআইসিসি থেকে এসেছে, তাই আমরা আপনাকে যদি এটা অ্যালাউ করি তাহলে এআইসিসির সিদ্ধান্তকে অবমাননা করে সেটা আমি পারবো না। সকালবেলায় মেদিনীপুর কোর্ট থেকে আপনার বিরুদ্ধে কেসের ওয়ারেন্ট বার হলো, দুপুরবেলায় মমতা ব্যানার্জির ঘরে গেলেন, আর বিকেলবেলায় আপনাকে পিএসসি চেয়ারম্যান করে দিল। এই বিষয়টা আমার নিজের কাছে অনেক প্রশ্ন তুলে দিয়েছে। শৃঙ্খলা মানতেই হবে, সে যত বড় নেতাই হোক, তাই তাকে শোকজ করতে বলেছি, আমরা শোকজ করব। শোকজ করার পর তারপর আবার এআইসিসি যা সিদ্ধান্ত নেবে